এটা আধুনিক টার্মিনাল, এটার মাধ্যমে আমাদের অনেক উপকার হবে। উন্নত জীবন ও জীবিকার তাগিদে সারা বিশ্বকে কর্মক্ষেত্র বানিয়ে ছুটছে স্বপ্নচারী প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশির সংখ্যা কোটি ছাড়িয়েছে। দেশে আসা যাওয়ার পথে এই প্রবাসীরা বিদেশে চোখ ঝলসানো বিমানবন্দর দেখে এতদিন আফসোস করত। তবে এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূরণ করেছে সেই স্বপ্ন। প্রবাসীদের আশা, ভোগান্তি, ইমিগ্রেশন জটিলতা সহ দীর্ঘ লাইনের অপেক্ষা শেষ হবে এবার। এটা আধুনিক টার্মিনাল, এটার মাধ্যমে আমাদের অনেক উপকার হবে, আমরা জলদি বাড়িতে পৌঁছতে পারবো। বাংলাদেশ একটা নতুন একটা স্টেপে যাচ্ছে, যেখানে আমরা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি টার্মিনাল পাচ্ছি। সময় বিশেষ করে সময় ক্ষেপণ হ্যাসেল কমবে, ইমিগ্রেশন জটিলতা হয়তো কমবে, তারপর হলো লাগেজ খুঁজে পাওয়া, এটা এটা অনেক গুরুত্বপূর্ণ যেটা আমরা পাই, এটা ভোগি। বিমানবন্দরে সক্ষমতা ও অবকাঠামোগত সুযোগ সুবিধার উন্নয়নে এশিয়ার আঞ্চলিক এভিয়েশন হাব হতে পারে ঢাকা। 2,30,000 বর্গমিটার আয়তনের এই বিশাল তৃতীয় টার্মিনাল দেশের উন্নয়নের মাইলফলকে নতুন সংযোজন বলে মনে করছেন যুক্তরাজ্য প্রবাসীরা। ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে কানেক্টিভিটি, যে সুযোগ সৃষ্টি হলো, এটা আমাদের দেশের জন্য, এই 18 কোটি মানুষের জন্য, বিশেষ করে এনআরবিদের জন্য একটি বিশেষ মাইলফলক হিসাবে থাকবে, এটাই আমরা আশা করি। প্রবাসীদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে উন্নত মানের টার্মিনাল হবে, নতুন টার্মিনাল সংযোজন হবে আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে সেটা চালু হয়েছে, সেটা আমাদের জন্য একটা বিশাল সংবাদ, আমরা অত্যন্ত আনন্দিত। নতুন এই টার্মিনাল বিশ্বমানের সুযোগ সুবিধার মাধ্যমে দেশের ভাবমূর্তি পাল্টে দেবে বলে মনে করছেন প্রবাসীরা। বিশ্বের উন্নত দেশের বিমানবন্দরগুলোর সাথে তাল মিলিয়েও বাংলাদেশে বড় পরিসরে অত্যাধুনিক বিমানবন্দরের স্বপ্ন দেখেছিল ব্রিটেন সহ পুরো বিশ্বের বাংলাদেশি প্রবাসীরা। সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মাধ্যমে। শৈব কবির, সময় সংবাদ, লন্ডন।